প্রত্যেক দিন দুই পৰা তিনি হাজাৰ মানুহ আমাৰ দলত জইন কৰি আছে। কাৰণটো কি? কোন দল বাদ দি আহি আছে? জিএসপি, কংগ্ৰেছ, বিপিএফ, বিভিন্ন দলৰ পৰা আহি আমাৰ দলত জইন কৰি লৈছে। আৰু নাই কোন কথাটা, বাংলা ভাষা চলে না? তাই আমি সবাইকে বলছি যে এই যে জোয়ার, এই যে হাওয়া এসছে, এই তুফান প্রতিরোধ করতে আর বিরোধী পারবে না। তারা দুষ্টমি করার বাইরে ভয় খাওয়ার কিছু নাই। আমরা গণতন্ত্রকে সম্মান জানাই, পুলিশকে ডাকলে পুলিশ আসবে, আমরাও যদি কমপ্লেন করি তাতেও যাবে। আমরা সবাই একবার বলি, ভোট তো আমরা দিব ইনশাআল্লাহ। আর মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা যে করুণা পাঠাইছে সারা বিশ্বের জন্য ক্ষতিকারক, কিন্তু আমার ইউপিপিএল দলের জন্য উপকার হয়েছে না? হ্যাঁ, তারা কিন্তু পাওয়ার মিস ইউজ করতো, টাকা পয়সা দিয়ে দাদাগিরি করে, গুন্ডামি করে, পুলিশকে ব্যবহার করতো, তাই না? তাই ভগবানে আল্লাহ তালায় এমন বাধা দিয়েছে তাদেরকে, তার মানে এমন গজব পড়ছে তাদের উপরে যে তোমরা আর কত ভ্রষ্টাচারী সৈরাচারী করবা, কত দুষ্টমি করবা, কত জব কার্ডের টাকা লুটবা, কত আইসিডিএসের টাকা লুটবা, কত রাস্তাঘাটে টাকা লুটবা, কত বৃদ্ধ পেনশনের টাকা লুটবা, কত বিধবাকে ঠগাবা।